অঙ্কুশ অন্নপ্রাশন পাত্রী মাছ ভাত অনুষ্ঠান। অঙ্কুশকে মাছ ভাত খাওয়ানো হবে। মামার বাড়িতে যাওয়ার কথা ছিল, বাট যেতে পারলো না। এখন সেই মামার ভূমিকায় সবাই পালন করবে, আমাদের বড় ভাইরা ছোট ভাই, তারপর সাথে আমার বাবা এসেছে। আমার বাবা এই আয়োজন করেছে, অঙ্কুশকে মামার ভাত খাওয়ানো হবে। এখন সবাই তাকে আশীর্বাদ করছে। অঙ্কুশের সামনে আরতির থালা, তারপর খাওয়া সাজানো হয়েছে, মাছ ভাত তাকে সম্পূর্ণ দেওয়া হয়েছে। প্রথমে আমার বাবা তাকে খাওয়াচ্ছে, আশীর্বাদ করে। সবাই তাকে নিয়ে অনেক আনন্দ করছে, সে এখন ডিম খাচ্ছে দাদুর হাতে। তারপর এক এক করে সবাই খাওয়াবে। তারপর পান খাওয়ালো দাদাকে, তারপর দাঁতও ক্লিন করলো। তারপর যাবে আমাদের বড় ভাই, মামার ভূমিকা পালন করছে। যেহেতু এই অনুষ্ঠানটা করার কথা ছিল তার মামার বাড়িতে, যেহেতু আমরা যেতে পারি নাই, সম্পূর্ণ আয়োজন আমরা বাসায় করেছি। তারা মামার ভূমিকা পালন করছে। অঙ্কুশ দিব্যি মাছ ভাত খাবে আজকে। এখন আমাদের আরেক দাদা সন্ধ্যা জল খাওয়াচ্ছে, দিদি দিদিও খাওয়াচ্ছে। এখন আমাদের বড় বোন এক দিদি তার হাতে চিকেন লেগ পিসটা ধরিয়ে দিল, সে লেগ পিসটা খুব এনজয় করে খাচ্ছে, সে ছাড়তেছে না লেগ পিসটা। সবাই তাকে নিয়ে খুব আনন্দ করছে, হাসছে। ওদিনের খুব মজার ঘটনা ছিল এটা আমাদের জন্য। অঙ্কুশ সব নিয়ে খাচ্ছে, যে যেটা দিচ্ছে সে অঙ্কুশ সব খাচ্ছে। এখন যাবে আমাদের ছোট ভাই দীপক দাদা, মামার ভূমিকা পালন করছে। অঙ্কুশ সবার হাতে খাচ্ছে, কাউকে নিরাশ করছে না। সে বুঝতে পেরেছে যে তাকে সবাই আদর করছে, সেজন্য কাউকে নিরাশ করছে না, যে যেটা দেয় দিচ্ছে সেটা খাচ্ছে সে। এটা আমার বড় মাসি, বড় মাসির পক্ষ থেকে অঙ্কুশকে খাওয়ালো দিদার ভাত। অঙ্কুশ সব নিজের হাতে খেলো,
তার দিদার রান্না করেছে সব অতিনের জন্য, তাকে সম্পূর্ণ খাওয়া সাজিয়ে গুছিয়ে সব ওর সামনে দিয়েছে। সে যে যেটা খেতে চায় সে খাচ্ছে, তাকে নিয়ে তার দিদা খুব এনজয় করছে। অঙ্কুশ ট্রাই করছে যে সে নিজের হাতে খাবে সব কিছু। এখন তার হাত দিয়ে সে নিজে জিলাপি খাচ্ছে। সে দিদার খাওয়ার খুব আনন্দ করে খাচ্ছে। তার দিদা বলে কথা, চেষ্টা করছে সে খাওয়ার জন্য সবকিছু নিজের হাত দিয়ে। শেষ চেষ্টা করে যাচ্ছে সে একটার পর একটা নিয়ে খাওয়ার জন্য। রাইস নিল, সে অনেক ভাগ্যবান সে সবাইকে পেয়েছে। দিদা, দাদু, মামারা তাকে সবাই আনন্দ দিতে চেষ্টা করছে। সে খুব আনন্দিত সবাইকে পেয়ে। আমাদের তৃতীয় পর্ব শেষ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, তার জন্য সবাই আশীর্বাদ করবেন এই কামনা করছি।